সাধারণীরা সহকারী শিক্ষক পরিষদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের করোনার কারণে তোমরা বাড়িতে অবস্থান করতেছ, আশা করি সবাই বাসায় ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের অনলাইন ক্লাসে আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। সপ্তম শ্রেণী গণিত নিয়ে আজকে আমরা ক্লাস করব। আগের ক্লাসে তোমাদের নিয়ে আমি গণিত নিয়ে আলোচনা করেছিলাম, হলো উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে। তখন বলেছিলাম যে উৎপাদকীয় বিশ্লেষণ তা ঘষাগুলো আশা করি বের করতে ব্যবহার হয়। তো যেহেতু উৎপাদক বিশ্লেষণ আগের দিন করানো হয়েছে, আশা করি উৎপাদক বিশ্লেষণ করতে তোমাদের আর কোনো সমস্যা নেই। তো আজকে সেই উৎপাদক বিশ্লেষণ কীভাবে কাজে লাগে সেটা আমরা দেখব। যে অনুশীলনী পাঁচ পয়েন্ট চার বের করো পেজ নাম্বার 87। এখানে আমরা সেই উৎপাদক বিশ্লেষণ কাজে লাগিয়ে ঘষাগু লসাগু করবো। তো শুরুতে আমরা ঘষাগু নিয়ে আলোচনা করি। ঘষাগুর শুরুতেই দেখো 17 নম্বর যে অঙ্কটা আছে সেখানে আছে প্রথম রাশিতে আছে 3a³b² c। তো এটাকে বিশ্লেষণ করার তেমন কিছু নেই, তারপর ইচ্ছা করলে তোমরা এইভাবে লিখতে পারো। এ কিউবে আমরা a×a×a লিখতে পারি, b²b×b লিখতে পারি, × c। নেক্সট আছে হলো দ্বিতীয় রাশিতে আছে হলো 6a²c²। এটাকে 6কে আমরা 3×2×a×b×b×c×c এভাবে বিশ্লেষণ করে লিখতে পারি। তো এখন ঘষাগু বের করতে আমরা দেখব দুইটা রাশির ভিতরে যে কোন ইয়াটা কমন যায়, কোন মানটা দুটার মধ্যে সাধারণ মান সেটা আমরা লিখবো। সাধারণ উৎপাদক নিচে লিখতে পারো, অতএব নির্ণেয় ঘষাগু সমান, এখানেও দেখো 3 আছে, এখানেও 3 আছে, তো 3টা কমন যাবে। নেক্সট এখানে এখানেও এ আছে, এখানে একটা এ যাবে, এখানে 2টা b আছে, b×b, এখানে b×b, আমরা b² লিখে দিতে পারি একবারে। এখানে আছে c, এখানে আছে c×c, তো একটা c কমন যায়। তাহলে আমাদের ঘষাগু দাঁড়াইলো 3ab²c, 3ab²c, দুই রাশির ভিতরে যেটা যে উৎপাদকটা কমন আছে সেটাই হলো ঘষাগু। তো আমরা এখানে দেখো 17, 18, 19, 20 এগুলো একই ধরনের সবগুলো, যে 17 যেভাবে করালাম ঠিক একই কায়দায় একটা করব। এরপরে নেক্সট আমরা 21 নম্বর দেখব, 21 নম্বরটা দেখো, 21 নম্বর 21, 21 নম্বরে প্রথম রাশিতে আছে হলো a² + ab, দুটার মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি কমন যায় কত, a কমনই থাকে a+b। আর এরপর আছে দ্বিতীয় রাশিতে কী আছে, a²-b², তো a²-b² হলে এটা সূত্রে পড়ে a+b×a-b, আমরা সূত্র বিশ্লেষণ করলাম। এরপর আমরা দেখি কমন আছে কি, দুটার মধ্যে যেটা কমন আছে সেটাই আমরা উত্তর লিখব। নির্ণেয় ঘষাগু এখানে a+b, এখানে a+b, একটা a+b কমন যায়, তাহলে আমাদের ঘষাগু হলো কত, a+b। যেহেতু এই উৎপাদক এখানেও a+b আছে, এখানে a+b আছে, ঘষাগু হবে a+b। এই হলো আমাদের 21 নম্বরটা হয়ে গেল।
একুশের পরে একুশের পরে আমরা বাইশ নম্বর দেখতে পারি। বাইশ নম্বরে প্রথম রাশিতে আছে কি? প্রথম রাশি আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এখন আমরা এখানে লক্ষ্য করি কিছু কমন যাচ্ছে কিনা, এক্স ওয়াই কমন যায়, এক্স ওয়াই কমন দিলে এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে থাকে ওয়াই স্কোয়ার। কমন এক্স ওয়াই কমন দিলাম, কমন নেওয়ার পরে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আবার সূত্রে পড়ে এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই ইনটু এক্স মাইনাস ওয়াই। প্রথম রাশি বিশ্লেষণ শেষ। এরপর আছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, দুইবার করে লিখতে পারি। যেমন এই স্কোয়ারকে এ ইন্টু এ লেখা যায়, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই দুইভাবে লেখা যায়। তাহলে বিশ্লেষণটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে কমন মান কী আছে, সেটাই গসাগু। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে গসাগু হবে এক্স মাইনাস ওয়াই। যেহেতু এক্স মাইনাস ওয়াই দুই রাশির মধ্যে কমন আছে, সেজন্য গসাগু হবে এক্স মাইনাস ওয়াই। আমাদের একুশ নম্বর, বাইশ নম্বর, টোয়েন্টি টু নম্বর হয়ে গেল। এরপরে দেখি আমরা কোনটা করব। টোয়েন্টি টু, এরপর আসছে টোয়েন্টি থ্রি, টোয়েন্টি থ্রি তেইশ নম্বর। এখানে আছে প্রথম রাশি, প্রথম রাশিতে কি আছে? এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। তো এটাকে আমরা কী করতে পারি? এর আগে তোমাদের মিডল টার্ম শিখিয়েছিলাম, মিডল টার্ম করতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ। ফোর এক্স আর থ্রি এক্স যোগ করলে সেভেন এক্স হয়ে যায়, আর এই দুইটা গুণ করলে এই প্রান্তীয় দুইটার গুণ ফলের সমান হয়। মিডল টার্মের নিয়মটা এরকমই বলা হয়েছিল। তো এখন আমরা দুটোর মধ্যে কমন নিতে পারি, এক্স কমন দিলে থাকে এক্স প্লাস ফোর, প্লাস থ্রি কমন দিলে থাকে এক্স প্লাস ফোর। তাহলে এক্স প্লাস ফোর একটা কমন গেল, আর থাকলো হলো এক্স প্লাস থ্রি। তাহলে প্রথম রাশি আমাদের বিশ্লেষণ শেষ। এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, সেটা আমরা মিডল টার্ম করলাম, মাঝের অংশটা ভাঙাইলাম, ফোর এক্স প্লাস থ্রি এক্স সেভেন এক্স, আর এই দুটা গুণ করলে টুয়েলভ এক্স স্কোয়ার, এই দুটা গুণ করলে টুয়েলভ এক্স স্কোয়ার। এখন এই দুটার মধ্যে এক্স কমন নেই, তাহলে থাকে এক্স প্লাস ফোর, আর দুটার মধ্যে থ্রি কমন যায়, থ্রি কমন করে এখানে থাকে এক্স, আর টুয়েলভ থেকে থ্রি কমন করে ফোর থাকে, তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর একটা কমন গেল, আর এখানে থাকলো এক্স, আর এখানে থাকলো প্লাস থ্রি। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল প্রথম রাশি। এরপর হলো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কী আছে? দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি, এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। এটাকে আমরা আগের রাশির মতো এরকম মিডল টার্ম করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি। ফোর এক্স প্লাস ফাইভ এক্স যোগ করলে হয় নাইন এক্স, আর এদের গুণ করলে হয় টোয়েন্টি এক্স স্কোয়ার, এদের গুণ করলে টোয়েন্টি এক্স স্কোয়ার। এখন এই দুটার মধ্যে আমরা এক্স কমন দিতে পারি, এক্স কমন দিলে থাকে এক্স প্লাস ফোর, আর এখানে ফাইভ কমন দিলে থাকে এক্স প্লাস ফোর। তাহলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর একটা কমন গেল, আর থাকলো কত? এক্স প্লাস ফাইভ। তাহলে দ্বিতীয় রাশির বিশ্লেষণ শেষ। ফোর এক্স যোগ ফাইভ এক্স নাইন এক্স, দুটার ভিতরে কমন গেলো এক্স, আর এখানে দুটার মধ্যে কমন গেলো ফাইভ। এরপর এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর একটা কমন আসলো, আর থাকলো এক্স প্লাস ফাইভ থাকলো। এখন আমরা দেখি দুইটা রাশির ভিতরে কমন আছে কি, যে মানটা কমন আছে সেটাই গসাগু হবে। আমরা লক্ষ্য করি
এই দুইটা রাশির মধ্যে বিশ্লেষণ করার পর কমন গেল কি তাহলে এখানে আছে কমন x প্লাস 4 এখানে আছে x প্লাস 4 তাহলে গসাগু কত হবে গসাগু হবে হলো x প্লাস 4 দুই রাশির মধ্যে যারা কমন আছে সেটাই গসাগু x প্লাস 4 x প্লাস 4 x প্লাস 3 এখানে আছে কিন্তু এখানে নেই x প্লাস 5 এখানে আছে কিন্তু এখানে নেই অতএব গসাগু হবে x প্লাস 4 আশা করি আমাদের নাম্বার 23 হয়ে গেল এরপর আমরা করতে পারি নাম্বার 24 24 প্রথম রাশিতে আছে হলো a কিউব মাইনাস ab স্কয়ার প্রথম রাশিতে আছে a কিউব মাইনাস ab স্কয়ার এখন এখানে লক্ষ্য করি a কমন যায় a কমন গেলে থাকে স্কয়ার মাইনাস b স্কয়ার তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে আমরা এটাকে ভাঙাইতে পারি এটা লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b তো প্রথম রাশি আমাদের বিশ্লেষণ হয়ে গেল এরপর হলো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে এ ফোর এ পাওয়ার ফোর প্লাস টু এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ পাওয়ার ফোর প্লাস টু এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার তো দ্বিতীয় রাশিতে এখানে আমরা দেখি কিছু কমন যাচ্ছে কিনা এখানে যদি এ স্কোয়ার কমন নেই এ স্কোয়ার কমন যায় এ স্কোয়ার কমন নিলে এ ফোর থেকে এ স্কোয়ার কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার কমন চলে গেলে এখানে একটা এ থাকবে টু এ আর আছে বি টু এ বি আর এখানে এ স্কোয়ার কমন চলে গেলে থাকবে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার কমন নেওয়ার পর থাকবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্রে পড়ে গেছে এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে আমরা আর একটা লাইন ভাঙায় লিখতে পারি এ স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু এ আর এ প্লাস বি হোল স্কোয়ারকে দুইবার লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে দ্বিতীয় রাশির বিশ্লেষণ হয়ে গেল এই হলো প্রথম রাশি এই হলো দ্বিতীয় রাশি দুইটা রাশি বিশ্লেষণ শেষ এখন আমরা দেখি দুটার ভিতরে কমন যাচ্ছে কি তাহলে নির্ণয় গসাগু কত হবে গসাগু এখানে যাচ্ছে এ ইন্টু এ প্লাস বি আছে এখানে এ ইন্টু এ প্লাস বি আছে তাহলে কমন যাচ্ছে এ ইন্টু এ প্লাস বি এখানে একটা এ আছে এখানে একটা এ আছে এখানে আরেকটা এ থাকলেও এখানে তার একটা এ নেই সেজন্য এ একবারই আসবে আর এ প্লাস বি একটা কমন গেল এখানে এ প্লাস বি থাকলেও এখানে আছে এ মাইনাস বি মিল নাই সেজন্য গসাগু কত হবে এ ইন্টু এ প্লাস বি আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা নাম্বার 24 শেষ এরকম প্রত্যেকটা রাশি বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ শেষে গিয়ে দেখতে হবে যে কমন উৎপাদক কোনটা আছে যে কমন উৎপাদকটা আছে সেটাই হবে গসাগু নাম্বার 24 শেষ এখন আমরা দেখি 25 নাম্বার 25 এখানে প্রথম রাশিতে আছে হলো এ স্কোয়ার মাইনাস 16 এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 16কে লেখা যায় 4 স্কোয়ার তাহলে এটা এ এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস 4 ইন্টু এ মাইনাস এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 4 এরপর হলো দ্বিতীয় রাশিতে রয়েছে হলো 3a প্লাস 12 এখানে আমরা 3 কমন নিতে পারি 3 কমন গেলে থাকে a প্লাস 4 নেক্সট হলো তৃতীয় রাশি এখানে একটা রাশি আর বেশি আছে তিনটা রাশি এখানে তাহলে a স্কয়ার প্লাস 5a প্লাস 4
স্কয়ার প্লাস 5 এ প্লাস 4 এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাকে দেখো মিডল টার্ম করা যায় স্কয়ার প্লাস 4 এ প্লাস এ প্লাস 4 আমরা 5 এ কিভাবে ভাঙালাম 4 এ প্লাস এ যোগ করলে 5 এ এদিকে গুণ করলে হয় 4 এ স্কয়ার এদিকে গুণ করলে হয় 4 এ স্কয়ার এখন আমরা কমন নেব এখানে এ কমন যাচ্ছে এ কমন নিলে থাকে এ প্লাস 4 এখানে কিছুই কমন নাই কিছু কমন না নিলে সেখানে অন কমন নিতে হয় তাহলে অন কমন করে থাকে এ প্লাস 4 তাহলে এ প্লাস 4 ইন্টু এ প্লাস 1 তাহলে আমাদের তিনটা রাশি বিশ্লেষণ শেষ তিনটা রাশি বিশ্লেষণ হয়ে গেল প্রথম রাশি বিশ্লেষণ করে পেলাম এ প্লাস 4 ইন্টু এ মাইনাস 4 দ্বিতীয় রাশি 3 ইন্টু এ প্লাস 4 তৃতীয় রাশি বিশ্লেষণ করে পেলাম এ প্লাস 4 ইন্টু এ প্লাস 1 এখন আমাদের গসাগু হবে তিন রাশির মধ্যে যে রাশিটা কমন যাবে সেটাই হবে গসাগু তাহলে গসাগু কত এখানে এ প্লাস 4 আছে এ প্লাস 4 আছে এ প্লাস 4 আছে তিনটা রাশির মধ্যেই এ প্লাস 4 কমন আছে তাহলে আমাদের গসাগু হবে নির্ণয় গসাগু হবে এ প্লাস 4 লক্ষণীয় যে এমন হতে পারে কোনো সময় আমাদের রাশিগুলো বিশ্লেষণের পরে দেখা গেল কোনো উৎপাদক কি কমন গেল না কমন না গেলে তখন কি হবে কমন যদি না যায় তখন আমরা গসাগু লিখব 1 যদি কমন কিছু না যায় গসাগু 1 হবে এখন যেহেতু আমাদের এ প্লাস 4 এ প্লাস 4 এ প্লাস 4 কমন গেল সেজন্য গসাগু হলো এ প্লাস 4 এখানে এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম আমরা সেখানে ছিল দুইটা রাশি এখন রাশি থাকলো তিনটা তা তিন রাশির মধ্যে কমন গেল এমনও হতে পারে দেখো চারটে রাশি আসলো তাহলে চার রাশিকে এরকম অনুরূপ বিশ্লেষণ করতে হবে বিশ্লেষণ করার পর চারটে রাশির মধ্যে যেটা যে উৎপাদকটা কমন যাবে সেটাই হবে গসাগু আশা করি বুঝতে আর সমস্যা থাকার কথা না আমাদের নাম্বার 25 হয়ে গেল তোমরা এভাবে বাসা অনুশীলন করবা আমাদের সময় সম্ভবত শেষ তো বাসা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম